আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ মহান রব্বুল আলমিনের দরবারে অশেষ শুক্রিয়া জানাই যে আমরা দারুন সিদ্দিকিয়া কামেল মাদ্রাসার এই ক্যাম্পাসে আল্লাপাকের কিছু প্রিয় বান্দাদেরকে নিয়ে মাগরে নামাজের পরে মহান এই স্বাধীনতা দিবসের এই দিনে বসতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কবল করুক এবং আমাদের প্রতি খাস অনুগ্রহ নাজেল করুক আমি সম্মানিত অতিথি সহ উপস্থিতির কাছে সমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি অনুষ্ঠানটির প্রোগ্রামে একটু ব্যত্যয় করার জন্য আমরা তিনটা থেকে প্রোগ্রাম শুরু করছি আমাদের মেহমানরা অনেক ব্যস্ততার মধ্যে এখানে তারশেপ এনেছেন তাদেরও শারীরিক বা অন্যান্য সমস্যা আছে যে কারণে প্রোগ্রামটা একটু ভিন্ন আঙ্গিকে তাড়াতাড়ি শেষ করার জন্যই আমি সভাপতির বক্তব্য শুরু করতেছি আজকের এই দারুন নাজার সিদ্দিকা কামেল মাদ্রাসার প্রাক্তন ছাত্র অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মহান স্বাধীনতা দিবস উদযাপন এবং কীর্তি ছাত্র সম্বর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি এদেশের লক্ষ কোটি মানুষের প্রিয় মানুষ এবং সর্বজন শ্রদ্ধ মানুষ সুফি মিজানুর রহমান সাহেব আমি তার সম্পর্কে আগে পরে অনেক কিছু জেনেছি অনেক কিছু শুনেছি বা এখানে আমরা যারা একটু সমাজ বা দিন সম্পর্কে খবর রাখি তারা সবাই তাকে চিনি বা তার সম্পর্কে জানি আমি ভাবতেও পারি নাই যে আল্লাহ পাকের মেহরবাণীতে এই সম্মানিত বুজুর্গ মেহমান আমাদের মাঝে তাসিফ আনবেন পাকের খাস মেহরবানি আমি মনে করি এজন্য আল্লাহর দরবারে শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ এবং স্যারের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে স্যার ইচ্ছা করিয়া মেহরবানি করে এখানে তাসিফ এনেছেন এবং সবাই আমরা আল্লাহর কাছে দোয়া করি ছাড়ের সুস্বাস্থ্য এবং দীর্ঘ জন্য আমাদের পূর্ব নির্ধারিত মেহমান আমাদের সকলের পরিচিত দেশের অন্যতম একজন শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সারেফ রহমান হলের প্রবোস্ট একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ছিলেন ফার্সি ভাষা সাহিত্য বিভাগের অধ্যাপক ডক্টর কে এম সাইফুল ইসলাম খান স্যার এছাড়াও আমাদের এখানে আরও বিশেষ অতিথি হিসাবে আছেন আমাদের অ্যারাবিক ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর মৌলানা মুস্তাফিজুর রহমান আমাদের মাদ্রাসার অন্যান্য গভর্নিং বডির সম্মানিত সদস্য যারা উপস্থিত আছেন মাদ্রাসার সম্মানিত আসাদ জায়ক্রাম যারা আছেন অন্যান্য অতিথিবর্গ আমার প্রিয় ছাত্রেরা পুরুষ প্রিয় শিক্ষার্থীরা আমি বিশ্বাস করি যে আজকের এই অনুষ্ঠানটি আল্লাহর কাছে মাকবুল অনুষ্ঠান যে কারণে কিছু মাকবুল মেহমানদেরকে আল্লাপায় এখানে আসার তৌফিক দান করেছে নাজাদ মাদ্রাসার যেটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা হচ্ছে আল্লাপাকের মকবুলিয়াত দারুণ্নাজাত বহু একার জমির উপরে প্রতিষ্ঠিত নয় দারুণ কোটি কোটি টাকা এই দারুণ্ন তহফিল আছে ফান্ড আছে তা নয় অসংখ্য বিশাল বিশাল অট্টালিকা আছে দারুণ তা নাই দারুণ যতটুকু আছে সেটা আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহতালার মকবলিয়াত আমি ব্যক্তিগতভাবে প্রায় প্রতিষ্ঠানটি শুরুর পর পরই নব্বই একানব্বইতে প্রতিষ্ঠানটি শুরু হওয়ার পর আমি একানব্বইয়ের শেষের দিকে ইফতেদায়ী পর্যায়ে এই প্রতিষ্ঠানে খেদমতের আমি সুযোগ লাভ করেছি এবং অদ্যবধি এর সাথে সংযুক্ত থাকার আল্লাহ তালা আমাকে তৌফিক দিয়েছে এই দীর্ঘ থাকায় বা ছোট্ট প্রতিষ্ঠানটি এই পর্যায়ে আসায় আমার যে ক্ষুদ্র অভিজ্ঞতা যে দারুণ্য যাদের যদি কোনো কিছু থাকে সেটা আল্লাহ তালার মকবুলিয়াত পাকের অনুগ্রহ এটা পদে পদে আল্লাপাকের অনুগ্রহ দেখার বা বোঝার সুযোগ হয়েছে সম্মানিত অতিথি আমাদের সুফি মিজানুর রহমান স্যার আজকে এখানে নূতন মেহমান মাদ্রাসা সম্পর্কে স্যারকে জ্ঞাতার্থে দুই একটা কথা আমাকে বলার খুব ইচ্ছা হয় উনিশশো ছিয়াশি সনে শশীনা শরীফের শাহসবি আবু জাফর মোহাম্মদ সালে আলাই এই মাদ্রাসার পাশে একটি গুরুস্থান আছে পূব দিকে এই গুরু দক্ষিণ দিকে এই গুরুস্থানের পাশে এটা একটি ধান ক্ষেত ছিল আপনি নিশ্চয়ই জানেন যেটা এটা ডিএনডি প্রজেক্টের এরিয়ার মধ্যে শুকনা ছিজনে গুরুস্থানের পাশে শশীনার ওই মরুম পিসাবকে আনা হয়েছিল দোয়া করানোর জন্য তখন রাস্তাঘাট ছিল না জনবসতি ছিল না আমার যে অফিস যাওয়ার সময় আপনাকে সে রুমটা দেখাবো ওই অফিসের জায়গাটিতে দান খেতে ইঁদুরে মাটি উঠাইতেন যে কারণে দান খেতের মধ্যে ওই জায়গাটি একটু উঁচু ছিল তো উঁচু জায়গায় এলাকার লোকেরা হুগলা পাতার মানে হুগল পাতার পাটিবি দিয়া দিয়া বেড়া মরুম বিশ্রাপকে বলার জন্য বিশ্রামের জায়গা বানাইলেন তো হুজুর এখানে আসে বললেন কবরস্থান যেহেতু এখানে যদি একটা মাদ্রাসা হইত তাহলে দোয়ার দোয়ারটা অব্যাহত থাকত আশা ব্যক্ত করলেন ছিয়াশি সন গেল অষ্টআশি সনে এলাকার বিশিষ্ট আলমে দিন আজকে হুজুর এখানে নাই আলহাজ মালানা রুহুল আমিন সাহেব তার সাথে এলাকার আঠারো জন হাসি সাহেবরা মক্কা শরীফে হস করতে গেলেন হস করার পরে বাইতুল্লাহর পাশে বসে এরা সিদ্ধান্ত নিলেন যে দেশে এই কবরস্থানের পাশে তারা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন এবং ওই বাইতুল্লার চত্বরে সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে উনিশশো উনানব্বই সনের মে মাসে ফুরপুরা শরীফের কায়ুমুজ্জামান হাই সিদ্দিকী সাহেবের বড় ছেলে আব্দুল কহার সিদ্দিক সাহেবকে নিয়ে এসে ধান খেতের মধ্যে পানির মধ্যে একটা বাঁশের খুঁটি কোপে এই দারুণ মাদ্রাসার সূচনা হয় এলাকায় একটা মসজিদ ছিল ওই মসজিদের মক্তবের যে ছাত্ররা ছিল ওদেরকে নিয়ে মৌলবী নুরুল হক সাহেব আমাদের এখানে আছেন হয়তো উনি ওই মক্ত মসজিদের ইমাম ছিলেন আর এই মাদ্রাসাটি শুরু করেন আল্লাফাকের মেহরবাণী ওই মক্তব শুরু হইল একানব্বইয়ের শেষের দিকে আমরা এখানে আসি আসার পরে বিরানব্বই শুরুতে দাখেল দাখেলে একজন ছাত্র নবমে একজন ছাত্র মানে দশমে একজন ছাত্র নবমে একজন ছাত্র অষ্টমে তিনজন ছাত্র তাও বিভিন্ন জায়গার থেকে আমাদের সোর্সে সংগ্রহ করে এনে আমরা এই মাদ্রাসাটি আল্লাপাঁকের মেহরবাণীতে শুরু করা হয় আপনি খুশি হবেন আল্লাহ পাকের মেহরবানিতেই সেই বিরানব্বই থেকে এই দুই হাজার সতেরো আঠারোর মধ্যে আজকে সারা দেশে আলিয়া মাদ্রাসার ভিতরে সর্বাধিক সংখ্যক ছাত্র হচ্ছে এই দারুন নজর সিদ্দিকিয়া কামেল মাদ্রাসার এবছর এখান থেকে আলেম পরীক্ষা দেবে চারশো একাত্তর জন ছাত্র আলেম পরীক্ষায় অংশগ্রহণ করবে এখানে দুইটি সাবজেক্টে অনার্স আছে কামেলে হাদিস এবং ফেঁকা বিভাগ আছে তাফসির বিভাগ খোলার সিদ্ধান্ত হয়েছে আগামী সেশনে এবং আপনি শুনে খুশি হবেন যে আমরা সম্পূর্ণ রাজনৈতিক মুক্তভাবে এই প্রতিষ্ঠানটি পরিচালিত করে আসছি আমাদের ছেলেরা পাকের মেহরবানি পূর্ণ সুন্নতের অনুসরণ করে আসক্ত নামাজ অবেনের নামাজ এশেকের নামাজ তাহাজুতের নামাজ মাগ্রের পরে প্রতিদিন প্রতিদিনে জেকের হয় এসার পরে ছেলেরা এখানে দুরশ শরীফ ফজরের পরে এশেক পর্যন্ত অনেক ছেলেরা ওজিফা করে কোরআন তেলাওয়াত করে এবং এটা মাদ্রাসার দৈনিক কার্যক্রম সাথে সাথে ছেলেদের লেবাস পোশাকের ব্যাপারে আমরা তো আপনি সামনে দেখতেই পাচ্ছেন যে যে সময় মাদ্রাসার ছাত্রদের আলাদা সক্রিয়ত তথা পোশাক বলতে কিছু নাই অধিকাংশ জায়গায় ইল্লা মাসাল্লাহ দু একটা মাদ্রাসা ছাড়া সেখানে আল্লাহকে মেহরবানিতে এই রাজধানী শহরে আমরা একেবারে কম্বলচারিভাবে বাধ্যতামূলকভাবে এবং সুন্নতের এটা কারামত আমলের এটা কারামত আপনার সামনে কথাটা বলা বেয়াদবি আমি বুঝি আমি দেখছি যে আমল বা সুন্নতের ব্যাপারে যত আমরা কঠোর হই তত আমাদের ছাত্রখালি বাড়ে পাকের মঞ্জুরি পাকের মেহরবাণী আমাদের রেকর্ডে এবং বাস্তবে ছাত্র সংখ্যা ছয় হাজারের অধিক আমাদের মহিলা মাদ্রাসা শাখা আছে সেটা ভিন্ন ক্যাম্পাসে মহিলা শিক্ষিকা দ্বারা পরিচালিত হয় আমাদের সাইফুল স্যার জানেন যে আমাদের তাকসিসি শাখা নামে একটা বিশেষ শাখা আছে সেটা ভিন্ন ক্যাম্পাসে আমরা পরিচালিত করি আমাদের শিশু থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ছাত্রদের ভিন্ন একটা বাড়াবাড়িতে ভিন্ন ক্যাম্পাসে আমরা পরিচালিত করি আবাসিক ছাত্রাবাস নিজস্ব চেতে বাহিরে অনেকগুলো বাড়ি ভাড়া করে আমরা চলতেছি আপনাকে একটু কষ্ট দেব যাওয়ার সময় আপনি যেখানে ভরছেন এই বাম দিকে দোতালায় আমাদের মাক্তাবা গ্রান্ত প্রায় ষাট লক্ষ টাকার অধিক কেতাব এখানে আছে এবং এই কেতাবগুলো ব্যবহার হচ্ছে পড়াশোনা হচ্ছে এবং বিষয় ভিত্তিক আপনি সুফি ইজাম নিয়ে কাজ করেন আপনি দেখবেন সুফি ইজামের উপরে সুফিবাদের উপরে মৌলিক যে আরবি কেতাব এগুলো আলমারি ভরা আছে এবং আমাদের শিক্ষকরা এগুলো মোতালা করে এবং আমরা এখনও এই যুগেও ক্লাসে মৌলিক কিতাব মূল কিতাব পড়াইতে চেষ্টা করি কুদুরি জালালাইন মিশকাত এগুলো মূল কিতাব মানে অনুবাদ গ্রন্থ না বাজারে নোট গাইড না মূল কিতাব ক্লাসে আমরা পড়াইতে চেষ্টা করতেছি মাদ্রাসা দুই হাজার চার পাঁচে কামেল খোলা হয়েছে আল্লাহ ফাখর মেহরবানি এরপর থেকে বুখারি শরীফ প্রথম থেকে শেষ পর্যন্ত এখানে আমরা খতম করাইতে পারতেছি আলহামদুলিল্লাহ এবং প্রতি বছর খতনে বুখারির অনুষ্ঠান হয় খতন বুখারীর স্মারক আপনার প্রকাশনার মধ্যে দিয়েছি প্রতি বছর ইসলামী বিশ্ববিদ্যালয় যাওয়ার পরে ফাজেল কামেল দুই পর্ব হওয়ার পরে কামেল প্রথম পর্বে আমরা তিরমুজি শরীফ খতম করাই এবং কামেল দ্বিতীয় পর্বে আমরা বোখারি শরীফ খতম করাই আমরা ফাজেলের ছাত্রদেরকে হেদায়া খতম করাই জালালাইন খতম করাই আলেমের ছেলেদেরকে আমরা মেসকা শরীফ খতম করাই প্রথম থেকে শেষ পর্যন্ত আলাফাকশেষ মেহরবানি যাক মেধাবী আমলি আসাদা জায়ক রাম যারা নিঃস্বার্থে এলেমের এই ক্ষেতমটা করে যাচ্ছে ছাত্রগমত এই জমানায় যেখানে ছেলেরা ক্লাস করতে চায় না উপস্থিত থাকতে চায় না সেখানেও আলহামদুলিল্লাহ বড় একটা অংশ আমরা পাইছি যারা এখনও এলেমের মোহাব্বাত আমাদের মোহাব্বাত তাদের অন্তরে আছে ছাত্রেরা আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানের বর্জ যেহেতু বেশি না কিন্তু ছাত্রেরা মোটামুটি এখন প্রতিষ্ঠিত হয়েছে আপনি খুশি হবেন এবছরও ঢাকা বিশ্ববিদ্যালয় খালি কলা ইউনিটি আমাদের ছাত্ররা চান্স পাইছে সিষাট্টি জন কলা ইউনিটি অন্য অন্য ইউনিটে তো পেয়েছেই আমাদের ছাত্ররা অনেক ডাক্তার হয়ে বের হয়েছে অনেক ছেলেরা বিশেষ ক্যাডার দিয়ে অন্য লাইনে গেছে আলহামদুলিল্লাহ ও লাইনেও বা আমাদের ছেলেরা মহাদেশ মুক্তি আরবি লাইনেও মোটামুটি পারদর্শ আছে আমরা ভালো কিছু একটা চেষ্টা করতেছি এই কথাগুলো বলা স্যারের কাছে দোয়ার জন্য আপনি একজন ভুজুর্গ মানুষ আপনার কাছে দোয়া চাই আপনি দোয়া করবেন আল্লাহ আমাদের এই খেদমতকে কবুল করে এবং এই খেদমতে যেন বরকত দান করে আমি আপনাকে দাওয়াতি আনতে পারতাম না আল্লাহ আপনাকে এখানে আনছে এটা আমি বিশ্বাস করি এটা আমার বিশ্বাস কাজে আল্লাহ যেহেতু আপনাকে এখানে আনছেন কাজে আমার মনের আকুতি আমার মনের অনুভূতি এটা আপনার কাছে প্রকাশ করতেছি দেওয়ার জন্যই আজকে যে এই অনুষ্ঠানটি কয়েকটা অনুষ্ঠানের সমন্বয় আজকে মহান স্বাধীনতা দিবস এর সাথে আমাদের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে তৃতি ছাত্র সম্বর্ধনা ষোলো সতেরো আঠারো এই যে তিন বছর এই তিন বছর বিভিন্ন সেন্টার ক্লাসে আমাদের এইখানে ছেলেরা পাঁচ হাজার একশো জন ছাত্র জিপিএ ফাইভ পাইছে এর ভিতরে কিছু সংখ্যক ছাত্রদেরকে আমরা সম্বর্ধিত করতেছি সবাইকে আমাদের সম্বর্ধনা দেওয়ার সুযোগও নাই সামর্থ্যও নাই এজন্য রেজিস্ট্রেশন করি যে সম্বর্ধনার জন্য একটা ফরম দেয় তো যারা রেজিস্ট্রেশন করে সীমিত ছাত্রদেরকে সম্বর্ধন কর দেওয়া হবে আমাদের এখানে আজকে আর প্রোগ্রাম আছে মহিউসূন্য বোর্ড শশীনা শরীফের সাহাছবি নেশার উদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই তিনি একটা তহফিল গঠন করেছিলেন ইহাই সুন্নত ফান তার হেদায়ত তাবলিগের যে বিভিন্ন পন্থা ছিল এর ভিতরে একটা পন্থা ছিল ইয়াহুস সুন্নত তহফিল তার ওই উদ্দেশ্য ছিল যে ওই জমানায় সেই ব্রিটিশ পিরিয়ডে বা পাকিস্তানের শুরু লগ্নে যে সুন্নত মোতাবেক যে মাদ্রাসাগুলো চলতো ওই মাদ্রাসায় আর্থিক সহযোগিতা করতেন ওই তহফিল থেকে পরবর্তীতে যখন দেশের অবস্থা ভালো হইল তখন পরবর্তী মরমুজুর করলেন কি ওই ফান্ডারা যে মাদ্রাসাগুলো শূন্য তরিক অনুযায়ী চলতেন ওই সব মাদ্রাসায় ছাত্রদেরকে ভিত্তি দিতেন ভিত্তি পরীক্ষার মাধ্যমে আমাদের ছাত্র জীবনে মাদ্রাসা বোর্ডের ভিত্তি ছিল না বাকি বিল্লা ভিত্তিও ছিল না সরকারি ভিত্তি তো ছিলই না ওই সুন্না বোর্ডের ভিত্তি আমরা ছাত্র জীবনে পাইছি আমরা দিছি তা আমরা ওই এহাইয়া সুন্না বোর্ড থেকে উৎসাহিত হইয়া মহিউ নাম দিয়া একটা বোর্ড প্রতিষ্ঠা করিয়া আমাদের এই শিক্ষার্থীদের মধ্যে নিজস্ব উদ্যোগে শুধু আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরাই না বরং অন্য অন্য জায়গার শিক্ষার্থীদেরকে আমরা উৎসাহিত করিয়া যেসব ক্লাসে সরকারি ভিত্তি নাই এই সব ক্লাসে একটা ভিত্তি পরীক্ষা নেই যাতে ছেলেরা উৎসাহিত হয় এ ধরনের কিছু দুই বছরের ষোলো সতেরো দুই সনের ছেলেরা যারা ভিত্তি পেয়েছে এই ভিত্তিগুলোও আপনার হাত থেকে দেওয়ার আমাদের একটু ইচ্ছা এবং রেডি আছে বিষয়টা এবং মেয়েদেরটা আজকে আমরা সকালে আমাদের মহিলা শাখায় আমরা বিতরণ করছি আপনার কাছে দোয়া চাই যে মহিউসুন্না মানে সুন্নাকে জিন্দাকারী এই যে তহবিল এই যে ছাত্রদেরকে উৎসাহিত করা বা এই ভিত্তি দেওয়া এই কার্যক্রমটা যেন আল্লাহ তালা বরকদান করে আল্লাহ যেন কবুল করে আপনার কাছে এই দোয়া আমি চাই আমরা মহিলা মাদ্রাসা আমাদের এখন ভাড়া বাড়িতে চলছে আমরা মাদ্রাসার নিকটে একটা জমি রেজিস্ট্রি বায়না করছি ১৩ কাঠার জমি পনেরো লক্ষ টাকা করে দাম যার ক্রয় মূল্য আসবে দুই কোটি টাকা আমরা পঞ্চাশ লক্ষ টাকা দিয়া একজন ভালো মানুষ ছয় মাসের সময় নিয়ে বায়না করছি এবং আল্লাহতাল্লাহার কাছে প্রতিদিন কানতিছি এবং মনের ভিতরে একই একালে হকুল একিন আমার অন্তরের মধ্যে যে আল্লাহ তালা সাহায্য করবে এবং এই মহিলা শিক্ষাদের জন্য মহিলা শিক্ষার্থীদের জন্য পর্দার সাথে সুন্নি আঁকি দেয় আমাদের এই তরিকায় এটা প্রতিষ্ঠান সুন্দর একটা প্রতিষ্ঠান আমরা পরিচালনা করতে পারবো এটা মনের বিশ্বাস কথাটা আপনার কাছে এর জন্য বলছি দোয়ার জন্য আপনি দোয়া করবেন আল্লাহ যেন কবুল করে এবং বরকত দান করে স্যার আমার কথায় অন্যভাবে নেবেন না আপনাকে পেয়ে আমি খুব আবেগ হয়েছি আপনার সম্পর্কে অনেকের কাছে অনেক কথা আমি শুনেছি এজন্যই মাদ্রাসার কথাগুলো আপনাকে বলা সর্বোপরি আমার সহকর্মী শিক্ষকদের জন্য আপনার কাছে দোয়া চাই এরা যেন মোত্তাকি হয় এরা যেন আমানতদার হয় এরা যেন এলেমের দরদি হয় আর আমার আপনার সামনে যে শিক্ষার্থীরা বসা এরা যেন নিকার হয় গুণামুক্ত হয় এরা যেন হকানি আলেম হয় এরা যেন এলমের শরিয়াত এলমের তরিকাত উভয় এলেমকেই যেন সম গুরুত্ব দিয়ে যেন এরা অর্জন করে সমাজের একটা কঠিন সময় নানা ইজম নানা অবস্থায় আগের যুগে আমাদের ছোট্টবেলায় আলেম বলতেই আমরা ভাবতাম যে আলেম মানে আমলদার একজন মানুষ এখন কিন্তু সেইটা ভাবার আমাদের সুযোগ নেই আলেম বলতে বেনামাজিও আছে আলেম বলতে সুৎকরও আছে আলেম বলতে বেয়াদবও আছে আলেম বলতে ইসলামের মৌলিক ফরজ বিধান উপীক্ষা করে এমন আলেমও আছে আল্লাহ যেন এই সব যে খারাপ এর থেকে যেন আমাদের সন্তানদেরকে ছাত্রদেরকে আল্লাহ যেন হেফাজত করে এই দোয়া ছাড় আপনার কাছে চাই সম্মানিত উপস্থিতি কথা আমার বেশি হয়ে যাচ্ছে আমি আজকে মহান স্বাধীনতা দিবস অত্যন্ত হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা জানাই যাদের ত্যাগ যাদের জীবনের বিনিময়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছে স্বাধীনতার উপরে অনেক আলোচনা হয়েছে দীর্ঘ আলোচনা আমি করতে চাই না বা সময় নাই ছাত্রদের কষ্ট হবে আমি মনে করি স্বাধীনতা আল্লাহ পাকে নেয়ামত আল্লাহ অনুগ্রহ করেই আমাদের স্বাধীনতা দান করেছেন মানুষ চেষ্টা করে কিন্তু আল্লাহর অনুগ্রহ না হইলে স্বাধীনতা বহু দেশের স্বাধীন ছিল তার আজকে স্বাধীন নাই এরম পৃথিবীতে বহু রাষ্ট্র আছে কাজে এই স্বাধীনতা আমরা পেয়েছি এটা আল্লাহ ফাঁকের অনুগ্রহে পেয়েছি এবং আল্লাহর অনুগ্রহে আমাদের কর্মের মাধ্যমেই এই স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে কেয়ামত পর্যন্ত এইটা আল্লাহ তালার কাছে আমরা কামনা করি প্রত্যাশা করি স্বাধীনতা যুদ্ধর ইতিহাস দীর্ঘ ইতিহাস এখানে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে আমি ছাত্রদের মাঝেও এই বিষয়গুলো কথা বলি হ্যাঁ আমরা সর্বশেষে স্বাধীনতার বিজয় যে হয়েছে সে অংশে এসে আমাদের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব তার অবদান বা মুক্তি যোদ্ধাদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করি যারা দুনিয়ায় নাই তাদের রুখের মাগফেরাত কামনা করি যারা দুনিয়ায় আছে তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি কিন্তু স্বাধীনতা একটা দীর্ঘ প্রক্রিয়ার মনে হয় নাম বা দীর্ঘ প্রক্রিয়ার আমাদের অর্জন এ কথাগুলো বারবার কিন্তু আমাদের এখানে আলোচনা হয়েছে যে সেই পলাশির যুদ্ধে আমাদের নবাব ফেরাজউদ্দুল্লাহর পতনের পরে এদেশের স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার পরে সেই সতেরোশো সাতান্নর পরে সতেরো তেষট্টি থেকেই স্বাধীনতার জন্য আন্দোলন একের পর এক পর্যায়ে এক এক সময় আন্দোলনের এক এক অবস্থা থাকে সেই ফকির মজনুর সর থেকে বলি ফরাজি আন্দোলন বলি সিপাহী বিপ্লব বলি মোহাম্মদ আলী শওকতী নেতৃত্বে খেলাফত আন্দোলন বলি সৈয়দ আহমদ বেল্লবির আজাদি আন্দোলন বলি যেটাই বলি না কেন সর্বোপরি এই যে বঙ্গবঙ্গ হ্রদের পরে যে সময়টা সেই উনিশশো একুশ থেকে সাতচল্লিশ সব পর্যন্ত যে সময়টাকে আমরা রেনেশা আন্দোলন বলি স্বাধীনতার একটা প্রখ্যা পর্যায়ে তৈরি করার ক্ষেত্রে সব শ্রেণীর মানুষের যে অবদান কোনো অবদানকে খাটো করার কোন সুযোগ নাই বা অন্য ভাষা আন্দোলন বলি সব ইতিহাস অতিক্রম করেই মূলত সর্বশেষে আমরা একাত্তরে স্বাধীনতা অর্জন করছি এইটাই মহাসত্ব এটাই মহাবাস্তব এই গোটা ইতিহাসের পরিক্রমায় এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বর জন্য একটা মুসলিম রাষ্ট্র হিসাবে স্বতন্ত্র মুসলিম রাষ্ট্র হিসাবে স্বাধীন রাষ্ট্র হিসাবে যারা যেভাবে অবদান রেখেছে সবাইকে আমরা শ্রদ্ধাসাদে স্মরণ করি তাদের রুহের মাখ ফেরাত কামনা করি যারা দুনিয়া আছে তাদের সুস্বাস্থ্য কামনা করি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের উদ্দেশ্যে বলি স্বাধীনতাকে অর্থবহ করা স্বাধীনতাকে সংরক্ষণ করা এইটা আমাদের আজকে বড় কাজ আমরা খুব ক্ষুদ্র জ্ঞানের মানুষ আমি স্যারদের সামনে কথা বলতে আমি ভয় পাই তবুও যেহেতু আজকে স্বাধীনতা দিবস আমার ছাত্রদের উদ্দেশ্যে আমাকে এ বিষয়ে একটা কথা বলতেই হয় স্বাধীনতা কখন হুমকির সম্মুখীন হয় অযোগ্য নেতৃত্ব যদি হয় অনৈতিক নেতৃত্ব যদি হয় মির্জাপুরের যদি লোভ না হইতো তাই সেরাজউদ্দুল্লাহর মনে হয় পতন ঘটতো না মির্জাপুরের যোগ্যতা কম ছিল না কিন্তু সে নিজে নবাব হওয়ার ইচ্ছার কারণে সে গাদ্দারি করার কারণেই সেরাজার পতন হয়েছে পৃথিবীর বহু রাষ্ট্রে বহু দেশে লোভী অনৈতিক অযোগ্য শাসকদের কারণেই ওই জাতির ওই রাষ্ট্রের স্বাধীনতা নষ্ট হয়েছে এই দেশের স্বাধীনতা সার্বভৌত অক্ষুণ্ণর জন্য একদল এমন জনশক্তি এমন নেতৃত্ব দরকার যারা যোগ্য যারা দক্ষ যারা সৎ যারা আল্লাহ যারা নির্বল যারা নিরহংকার যারা আল্লাহর কাছে কাঁদে আল্লাহর কাছে সাহায্য চায় ইহমักদল লোক তৈরি হতে হবে তাহলেই এই দেশে স্বাধীনতা অর্থবহ হবে এবং এই স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে আমরা তোমাদের কাছে সেই প্রত্যাশা করি সেই আশা করি এই মেসেজটি বলার জন্যই আজকে দিবসে কিন্তু এই অনুষ্ঠানটি অন্য কিছু নয় কাজী তোমরা আমার কথাটা বুঝতে চেষ্টা করবা আজকে অনুষ্ঠানের একটা অংশ তৃতীয় ছাত্র সম্বর্ধনা দেওয়া আমি আগেই বলছি যে পাঁচ হাজার একশো জনের মধ্যে গুণে মাত্র সীমিত কয়েকজনকে আমরা আজকে সম্বর্ধনা দেব মেধা আল্লাবাকের দান কিন্তু সমাজের চিত্র কিন্তু ভিন্ন মেধাবীর কোনো মূল্য নাই যদি তার নৈতিকতা না থাকে বরং মেধাবীর দ্বারা জাতির ইসলামের বেশি ক্ষতি হবে যদি ওই মেধার ভিতরে আখলাপ না থাকে আদব না থাকে আজকে কিন্তু আমল আখলা আর মেধা এটা কিন্তু বাঘ হয়ে গেছে মেধাবী মানেই আখলা কি না মেধাবী মানেই দান না তোমরা মেধাবী হইলেই চলবে না তোমাদের আখলা কি হইতে হবে তোমাদের আমলদার হইতে হবে না মেধার দ্বারা তুমি চুরি করবা মেধা দ্বারা তুমি গাদ্দারি করবা মেধার দ্বারা তুমি বেইমানি করবা মেধার দ্বারা তুমি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অন্যের কাছে তুমি বিক্রি করিয়ে দেবা তোমার স্বার্থের প্রয়োজনে কাজী মেধার মূল্য নাই যদি মেধাবী আখলা কি না হয় মেধার মূল্য নাই যদি মেধাবী চরিত্রবান না হয় আর মানুষের মাপকাঠি তার চরিত্রে আখলাকের কি তাকুয়া যার তাকুয়া নাই তার কিছু নাই যার তাকু আছে তার সব কিছু আছে যুগে যুগে যারা ইতিহাস সৃষ্টি করেছে সত্যিকার ইতিহাস রচনা করছে তাদের মূল শক্তি অর্ধ পৃথিবী মুসলমানরা শাসন করেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিজয় অর্জন করেছে তাদের মূল শক্তি কিন্তু ছিল তাকুয়া তাদের মূল শক্তি কেউগুলো এতে ভাই শূন্য না বিষয়টা কিন্তু বুঝতে হবে গায়ের জোরে শক্তির জোরে দলের জোরে সংখ্যার জোরে সম্পদের জোরে প্রযুক্তির জোরে বিজয় হবে এটা কিন্তু বাস্তব কথা না তবে জ্ঞানের প্রয়োজন আছে প্রযুক্তির প্রয়োজন আছে এটাও যোগ্যতার অংশ কিন্তু তাকোয়া কিন্তু মূল ভিত্তি এতে পায় শুন না কিন্তু মূল ভিত্তি এ বিষয়টা কিন্তু মেধাবী হিসাবে তোমাদের মনে রাখতে হবে তোমরা যারা মেধাবী বা সবাই শিক্ষার্থীদেরকে আমি উৎসাহ দিতেছি বলতেছি এবং এই দারুণ মাদ্রাসার পিছনে যারা যেভাবে অবদান রাখছে শিক্ষক হিসাবে হোক ডোনার হিসাবে হোক দোয়াদির হিসাবে হোক সবার কিন্তু এইটা প্রত্যাশা যেখান থেকে যারা বাইর হবে তারা শুধু মেধাবী হবে না তারা মোত্তাকই হবে এমন একদল নেতৃত্ব এমন একদল যোগ্য উত্তর জনশক্তি এখান থেকে বের হবে এটা তোমাদের মনে রাখতে হবে আর মহিউসুন্না বোর্ডের কথা আমি আগেই বলেছি অবশ্যই মহীসূন্না বোর্ডে তোমরা যারা ভিত্তি পেয়েছ তাদেরকে আমি মোরবাদ জানাই এবং এর কার্যক্রম আরও ব্যাপক হোক এটা আমরা কামনা করি এবং তোমরাও তোমাদের ভাই বোন অন্যদের কাছে এই মহিউসূন্না বোর্ডের এই ভিত্তির বিষয়টা তোমরা ছড়িয়ে দেবা সর্বোপরি আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমাদের প্রাক্তন ছাত্র অ্যাসোসিয়েশনের জন্য এরা মূলত এই উদ্যোগই নিয়েছে এই আজকের এই অনুষ্ঠানটির আয়োজনের কি সম্বর্ধনার জন্য বর্তমান কমিটির যারা আছে তাদেরকে আমি মোবারকবাদ জানাই তাদের এই উদ্যোগের জন্য এবং তাদের জীবনের উত্তর উত্তর উন্নতি কামনা করি আমি আবারও আজকের মেহমানদের প্রতি আমি হৃদয় নিগ্রহণ ও কৃতজ্ঞতা এবং ক্ষমা চাই এই কষ্ট দেওয়ার জন্য বিশেষ করে আমাদের স্যার সুফি মিজানুর রহমান স্যার এত বড় বিশাল মানুষ এবং আল্লাপাকের প্রিয় মানুষ এখানে কষ্ট করে আসছেন স্যারের প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা এবং দোয়া করি এবং স্যারের কাছে দোয়া চাই এবং অন্যান্য সকল মেহমানের কাছে দোয়া চেয়ে আমরা আমার কথা আমি শেষ করছি আমার কথায় ছাড় বা কেউ যদি কুষ্ট পান আল্লাহ রাস্তে আমি ক্ষমা চাচ্ছি ক্ষমা করবেন আল্লাহ যেন আমাকেও যতদিন বাঁচিয়ে রাখে আমার জীবনের কর্মক্ষেত্র এই এখানেই আমার কর্মজীবন শুরু জানি না আল্লাহর কি মঞ্জুর ইচ্ছা এখানেই কর্মজীবন শেষ হোক যতদিন আল্লাহ সুযোগ দেয় যেন ইমানের সাথে আমানতদারির সাথে এখলাসের সাথে খেদমত করার জন্য আল্লাহ তাল্লাহ তৌফিক দান করে এই দোয়া আছে আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ আমাদের সবাইকে কবল করুক